যাবো, আজকে যাবো না, চল 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 চল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর দ্য শ্রেয়া ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। রেডি হয়েছি তার একটাই কারণ, আর আজকে আমি যাব একটা জায়গায়, খাবার নেমন্তন্ন আছে, মানে নেমন্তন্নতে ওখানে যাব। অ্যাকচুয়ালি আমাদের স্কুলের ম্যাডামদের নেমন্তন্ন আছে, আর আজকে স্কুল ছুটি, যাবো ওরকমভাবে তাই রেডি হয়ে গেছি। আর আমার নেমন্তন্ন আছে, স্কুলের ওখানে নেমন্তন্ন আছে, আর তোমাদের দাদাভাই নেমন্তন্ন আছে আমার বাড়িতে, মানে ওখানে চিকেন হচ্ছে দেশি মুরগির ঝোল, ওর জন্য ওর নেমন্তন্ন সেখানে আছে। মোটামুটি ও আমাকে নিয়ে যাবে এরকম কথা আছে, বা যদি খুব দেরি হয়ে যায় আমি কিন্তু চলে যাবো, কারণ স্কুলের ব্যাপার, ওখানে তো একটা টাইমিংসের ব্যাপার আছেই। আজকে আমার এটা ভীষণই প্রিয় শাড়ি, অবশ্যই এটা আমার মার শাড়ি, মানে মার, এখন মার শাড়িগুলো তো সব পরপর আমারই হয়ে যাচ্ছে, মানে আমি পরে পরে মোটামুটি একদম কি বলে উপভোগ করে উপভোগ করে নিচ্ছি। আর এটা মার শাড়িটাই পরেছি, এটা পিওর ব্ল্যাক ঘিচা সিল্ক, তার সঙ্গে পরে নিয়েছি আমার ওই ফেভারিট চোকারটা। এখন নিচে যাব তাড়াতাড়ি করে, আমি বেরিয়ে যাব, কারণ আমার মনে হচ্ছে আসতে অনেকটাই লেট হবে। আর হ্যাঁ, তার আগে তোমাদের সঙ্গে গোল্ড জুয়েলারি কালেকশন দেখবে বলছিল, ওটাই আমি এবারে শেয়ার করেই দেবো। বিয়ে বাড়ি আসছে, মানে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, কারণ অনেককেই বলেছিলাম যে দেবো দেবো, দেওয়া হয়নি। আর তোমরা যারা এখনও বিয়ের চুল বা বালা বানাওনি, আমার ভিডিওটা পোস্ট করি একটু ওয়েট করে যাও, যদিও আমার কথাতে আর কোনো কিছু তো আটকাবে না, আমি তাও বলছি, মানে আমি টাইমটা পাচ্ছি না। আর তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমার ছোট মাসি মানে দুষ্টুমাম, দুষ্টুমামকে তোমরা প্রত্যেক দিন ব্লগে দেখতে পাও। আর দুষ্টুমাম আমাকে বিয়েতে কী গিফট করেছিল ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে ওটাই শেয়ার করব। আর দুষ্টুমাম আমাকে বিয়েতে দিয়েছিল এই আমব্রেলা আংটিটা, ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। এই আংটিটা আমাকে দুষ্টুমাম ছোট মেসো, মানে আমার ছোট মাসিদের ফ্যামিলি থেকে এই আংটিটাই আমাকে বিয়েতে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাকে অপশান দিয়েছিল কি নিবি, আমি বলেছিলাম যে আমি ছাতা আংটি নেব, ছাতা আংটি, আমব্রেলা আংটি, এখন কত কি নাম হয়ে গেছে। আমি নিজে থেকে এটা নিয়েছিলাম। আমার দুষ্টুমামকে তো তোমরা চেনো, ব্লগে প্রায় দেখো, যদিও আমার দুষ্টুমাম একটু কম কথা বলে, শুধু মুচকি মুচকি হাসবে আর একটু কম কথা বলবে। আর চলো এখন তাড়াতাড়ি করে নিচে নামা যাক। এই আংটিটাই আমি আমার দুষ্টুমামের কাছ থেকে নিয়েছিলাম, দুষ্টুমাম মেশো, অবশ্যই আমার মেশো। মানে আরেকজন ফোন করছে, দাঁড়াও দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এরকমই চলছে, ওই জন্য আমি আর যাচ্ছি না। আর আমি যদি ওখানে স্কুলের ওখানে ডাক আছে, যদি সবাই চলে যায় আমি আর পরে একা যাবো না, খাবো না, এবারে রাগ, মানে রাগ উঠে যাচ্ছে আস্তে আস্তে করে, সবসময়ের জন্য এত ব্যস্ত। যাই হোক, পুরো তোমাদের সঙ্গে এরকমভাবে তো আমার ক্যামেরা করে ধরে এখানে সেরকমভাবে শোনাই নেই, যাই হোক এরকমভাবেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, নিচে এসে বসছি, মা বসছে, আমি বসছি, তোমাদের দাদাভাই এলে যাব বলে। আর যাই হোক, তোমাদের দাদাভাই চলেও এসছে, আর এখন যাচ্ছি, ও আমাকে ছেড়ে দিয়ে ওখানটায় যাবে। আমি তো খুব রেগেই গেছিলাম যে এত দেরি করছো, একটা স্কুলের ব্যাপার, ওখানে আমি গেলে অন্যান্য ম্যাডামরা একসঙ্গে খাওয়া দাওয়া হবে, যাই হোক বলে আর কত বকবে তুমি, আর কত বকবে। নেমন্তন্ন খেয়ে দিয়ে সোজা আমি এখানে চলে এসেছিলাম, এখানে এতক্ষণ ছিলাম, মা সোনাই দুষ্টুমাম বাপি সবার সঙ্গে গল্প আড্ডা করছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। আর এই ঘুম থেকে উঠলাম, আর তোমাদের দাদাভাই এক্ষুনি এলো, আমাকে নিতে এলো, দিতে আমি যাচ্ছি, আজকে থাকবো বল চিৎকার করছে, না চলো চলো চলো, থাকা যাবে না আজকে, থাকা যাবে না, অনেক থেকেছো, জোর করে নিয়ে চলে যাচ্ছে আমাকে। আর এখন আবার যাচ্ছি ওখানে, ও আনতে এসছে, আমি এখন ওখানটায় যাচ্ছি। আরে আমার দেরি হচ্ছে, আমার আরে আশ্চর্য তো, আমার দেরি হচ্ছে, আমার আমি থাকবো, আজকে যাবো না, চল 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 চল, বিয়ে দাও, ইয়ার যা ধরো, আমার আমার সোটা নেই, এটা তোমার নেই, না বাড়িতে তো আছে, নেই তো আমার,
দাও পরিয়ে আরে দাও আশ্চর্য চলো এখন যাই আর ভাবছিলাম যে একটু বাজার টাজার করবো তাও হলো না খুব ব্যস্ত মঙ্গলবারের সন্ধেবেলা যাই হোক মন খারাপ তো করছেই এবারে চলে যাব আমার তো সবসময় মন খারাপ করে সকালে আসি সন্ধ্যায় যাই যাই করি না কেন আমার এখান থেকে যাওয়ার সময় হলেই মন খারাপ করে এখানে এতজন তো হই হুল্লোড়ের ব্যাপার ওখানে গেলে একা আর এখন হয়ে গেল বুধবারের সকাল কালকে রাতে আর ব্লগ করিনি এই যে দেখো মা পুরো ঘরটা মুছছে আর আমাদের এই মোছার এইটা আছে আর আমি এখানে ফ্রিজটা মুছি যেহেতু স্কুল ছুটি আছে আমাদের ওখানে লোকাল অকেশনের জন্য স্কুলটা ছুটি আছে আমি এই জন্য এইসব কাজ আমার সাধারণত করা হয় না যেহেতু ছুটি আছে আমি এইটা করছি ফ্রিজটা মুছলাম আর মা বাড়িটা মুছলো আর আমি উপরে চলে এসেছি আবার আমার মানে যা যা রুটিন বিছানাটা ঠিকঠাক করা বিছানাটা ঠিকঠাক করছি আর এইটা বিছানা যদি এলোমেলো থাকে না আমার খুব মাথা গরম আর আজকে পপি এসছে আর ওর মেয়ে এসছে অ্যাকচুয়ালি আজকে পড়ুয়া অষ্টমী বলে কিছু একটা পুজো আছে যাই হোক ওই পুজোর জন্য ওরা এসছে আবার বিকেলে চলে যাবে ওই মানে কি বলে ছোট সোনাইয়ের আজকে পুজো আর ওকে দেখো বেশ ভালো লাগছে আজকে ওকে বেশ মানে সিম্পলের উপরে আছে বেশ ভালো লাগলো তুমি দাঁড়াও তোমার একটা ফটো তুলি তারপর নিচে নেমে যাবো সঙ্গে আর ও এলে আমরা খুব হই হুল্লোড় করি মানে আমার ভীষণই মজা লাগে ও আজকে এসছে বিকেলে চলে যাবে যেটা আমার একদমই ভালো লাগেনি বরং আমার মন খারাপ করছিল আর ও এলে সত্যি আমি খুব খুব হ্যাপি হই আর নিচে এখন দুজন যাব তার আগে দুজনের শুরু হয়ে গেছে আর আমরা দুজন তো মারামারি করি দুজন প্রচুর নিচে যাই আর ও এসে নিচে এসছি আর ওই গাছটাতে একটু জল দিচ্ছি আর বাড়ির সামনে একজন এসছেন চাল টাল চাইতে যাই হোক ওখানে চাল টালও দেবো আর ওনার না চোখেরও একটু প্রবলেম আছে তারপর ওনার সঙ্গে কথা বললাম বললেন যে চোখের প্রবলেম মা কিছু একটা করো তারপর আমি আমার মাকে ফোন করলাম আমার মা যেহেতু এইসব একটু পরিচিতি জানা আছে মাকে ফোন করলাম মা বলল মা একটা অ্যাড্রেস দিল ওই অ্যাড্রেসে ওনাকে যেতে বললেন যেখানে ফ্রি অফ কস্ট ওনার চোখের অপারেশনটা হবে ছানি অপারেশন যেটা কাঁথিতে হয়ে যাবে তারপর এখানে এই যে বাজার তোমার দাদাভাই এইটা এনেছে এইটা মাছ টাছ রান্না বানা হলো আর এখানে পড়ুয়া পুজো শুরু করে দিয়েছে চন্দন চন্দন বন্দন নমো নিত্যং নমো নমো আয়ুর্বেদ লোকি নমস্তে নারায়ণী ওম নমো বিষ্ণু ওম নমো পবিত্র মঙ্গলে মঙ্গলে পবিত্র মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ স্তম্ভকে গৌরী নমস্তুতে নারায়ণী ওম নমো বিষ্ণু ওম নমো ছোট সোনাইয়ের কত কত চিপস এগুলো চিপস কিসের চিপস দেখি বিস্ক ফার্মের ভালো খেতে দেখি কেমনটা দেখাও ভিতরে কেমন আছে কি রঙের দেখি এই তো খাও দারুন গাইলে আবার একবার জোরে গাইয়ে দাও জোরে জোরে আনু মানু আবার বলো খুব সুন্দর সারাদিন পর এই মানে খুব টায়ার্ড এখন রান্না বান্না করে এলাম আর বিছানা গুলো কি অবস্থা যত যাই আরে বোম ফাটলো মানে আমি ভেবেছি
সঙ্গে সঙ্গে ভিডিও কলে শোনাই দুষ্টুমাম আমি, আমাদের কথা হচ্ছে, আমার ঠাকুমাও এলো, সবাই মিলে মোটামুটি আমরা খুব হ্যাপিও হয়েছি। ঠাকুর এসছে বাড়িতে, পুজো করতে হবে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের হাসিটা দেখো, লজ্জায় মানে আমার নিজের ভয়েস করছে, ওতেই আমার লজ্জা লাগছে। আজকে ব্লগটা করতে আমার ভীষণ লজ্জা লাগছে, অ্যাকচুয়ালিতে ভীষণই লজ্জা লাগছে। আর এখন নিচে নামছি যেহেতু কার্তিক ঠাকুর বাড়িতে বসে দিয়ে গেছে ওখানে, সেই জন্য শাড়ি টাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেহেতু রান্না করছিলাম ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন নিচে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাইকেও ড্রেস চেঞ্জ করে নিয়ে দুজনকে কোলে নিয়ে কার্তিক ঠাকুরটা ঢোকাতে হবে বাড়িতে। আর চলো এখন যাই নিচে, মানে খুব মানে কেমন একটা লাগছে, মানে ভাবিনি, একটু একটু মানে সবাই স্ট্যান্ডে ওখানে আর কি মাত্র আমি শুনেছি, বাট এটা সিরিয়াসলি হবে কিন্তু আমি একদমই ভাবিনি। আর চলো এখন নিচে যাই। এবারে কার্তিক ঠাকুরকে বাড়ির ভেতরে নিয়ে যাব, বাড়ির বাইরেই তো বসিয়ে দিয়ে গেছে, কারা কারা বসিয়ে দিয়ে গেছে ওখানে লেখাও ছিল, সব কিছু দেখলাম। আর যাই হোক, এখন আমি আর তোমাদের দাদা ভাই ঠাকুরকে নিয়ে যাচ্ছি বাড়ির ভেতরে, বাড়িতে বসাবো এখন একটা জায়গায় বসে। কালকে কোথায় পুজো করব না করব কোনো ডিসিশন নেইনি, পুজো করব আরও অনেক কিছু, অনেককে বলতে হবে, অনেককে বলতে আমার সেপাশে পুরনো বাড়িতে আমার এখানে মাটা সবাইকে বলবো। এখানে কার্তিক ঠাকুরকে এই জায়গাটায় বসালাম, আর দেখো ঠাকুরটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগছে, খুব ভালো। বাড়িতে তো কার্তিক ঠাকুর বসিয়েছে, মার কি বক্তব্য? বক্তব্য দাম কি বক্তব্য, এই জায়গা ছাড়া পুজো করতে হবে, তিন বছর এখন করতে হবে, তিন বছর এখন আমাদের পুজো করতে হবে। নিচ থেকে ওপরে এলাম, আর কালকে তো অবশ্যই তোমরা পুরো কার্তিক পুজোর ব্লগটা দেখতেই পাবে, কি কি হলো না হলো, আর প্রথম বছর কার্তিক পুজো, মানে বুঝতেই পারছো, আর জানি না তেমন কি কি করতে হবে না করতে হবে কিছুই জানি না। কালকে সকাল হোক বা আজকে রাত্রে নিচে ওদের সঙ্গে মাদের সঙ্গে কথা বলি কি কি হয় না হয়, আমার এখনো কাঁথিতে বলা হয়নি, দুষ্টুমাম শোনাই ওদেরকে বলা হয়নি, ব্লগটা এন্ড করে আমি বলবো। মানে আমি কিন্তু একদমই ভাবিনি, মানে জাস্ট কল্পনাও করিনি যে আমাদের সঙ্গে এইটা ঘটতে পারে, আমাদের বাড়িতে এটা ঘুরতে পারে, একদমই কল্পনা করিনি। আর আমি আর তোমাদের দাদা ভাই তো প্রচুর মানে হাসছি, আর অদ্ভুত একটা লজ্জা লাগছে, প্রচুর হেসেছি, কি বলতো, একটু মানে ভাবলে মানে এগুলো হ্যাঁ হতে পারে ওরকম তো কিছু ভাবিনি। যাই হোক, শুধু আমার বাড়িতে না, আমার মৌমিতার বাড়িতেও কিন্তু কার্তিক ঠাকুর ফেলেছে, ওর সঙ্গে কথা হয়েছিল, কার্তিক ঠাকুর ওর বাড়িতেও দিয়েছে। আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, কি কি হলো না হলো সবকিছুই তোমরা কালকে দেখতে পাবে, ততক্ষণে টাটা বাই। জাস্ট ভাবিনি যে আমাদের সঙ্গেও এটা মানে ঘটতে পারে এত তাড়াতাড়ি।